এখন তো শীতকাল, শীতকালে নানান রকম সবজি পাওয়া যায়। তো আজকে আমি বানাচ্ছি সর্ষে শাকের রেসিপি। আমার এই সর্ষে শাক খেতে ভীষণই ভালো লাগে। তাহলে আমি কীভাবে সর্ষে শাকটা তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদের কাছে যে তারা যেন আমার পরিবারে আসে, আমিও তাদের পরিবারে সময় মতো চলে যাব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে সবসময় এইভাবেই থাকব। তাহলে দেখে নিন ভিডিওটি। একটাটি আমি সর্ষে শাক নিয়ে নিয়েছি, এবার এই সর্ষে শাকটাকে খুব ভালো করে আমি কেটে নেবো ছোট ছোট করে। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন থেঁতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুনটাকে একটু ফ্রাই করে নেবো, লাল লাল করে ফ্রাই করে নেবো। শাকটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, যে কোনো শাকই খুব ভালো করে ধুতেই লাগে, নইলে ভালো লাগবে না খেতে, বালি বালি মুখে থাকে সেই জন্য। দেখুন লাল লাল করে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। এবার ছিঁড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, অল্প অল্প রয়েছে। এই সময় আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। সবশেষে আমি সর্ষে শাকের মধ্যে খানিকটা পোস্ত দিয়ে দেবো। পোস্ত দিয়ে সর্ষে শাক খেতে আমার ভীষণই ভালো লাগে, আপনারাও সর্ষে শাকের মধ্যে একবার পোস্ত দিয়ে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। নাড়াচাড়া করে নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো।